বাবারে তোমার একটা কথা কইতাম করিয়া নো আনছি গড় অনেক সময় যা ঝামেলা থাকে মারতাম পারি না বাবারে তুমি তো জানো কত কষ্ট করিয়া তোমার অন্য আনছি দুই তিনবার অ্যাপ্লাই করছি রিজেক্ট হয়েছে এরপরে লক ছাড়ছি না বাবায় কইছে আমার একমাত্র ফুয়া কেনেডা টানতাম হইব অন বড় আশা ভরসা করি আনছি রে বাবা তোমারে বাবার মান সম্মান খানটা রাখিয়া তুমি চলাফেরা করো যে দেশ যেটা বেটাগিরি করিয়া আইসো ইটাই ন চলতো না রে বাবা আমি তো দেখি আর তোমার চলাতে একটু কুলট ফালট আছে আউল জাউল হরি চলরায় জেলা মনে কর চলরায় ইলা তো ইন হইতো না আর বাবার তো ইন একটা ইমেজ লইয়া সম্মান লইয়া একটা সমাজ লইয়া চলি সব সম্মান তুমি বহাল রাখিয়া চলতো এবার রে বাবা নাইলে কিন্তু আমি ইজ্জত বাঁচাইতাম পারতাম না বাবা বাইতা বুঝাই লাগতো না এই অত বুঝ দিও না বাবা দিও না রে বাবা আমারে মহানগরের নেতা আসলাম জেলার নেতা আসলাম বুঝো না নি রাজনীতি করি আইসি দেশ এরপরে তোমার অকল এমপি আমার চিনে ইগান ইগান তুমি জানো রানি তুমি দেখলাই রানি দেশ গিয়া ও তো তোর আসল পরিচয় দেওয়া আরম্ভ করিছ দেশ মহানগরের নেতা আসলে না খানোর খেতা আসলে ওটা ওটা দেশ বেইল আছে নি খোসা ফাউলামি মাত্রে বাবা এখানে পুরা সাহিত্য হইবে কারণ এখানে মাতিছি আমি খামো এখানে নিয়া দিব ইনো গিয়া যদি তুই মহানগর আর জিলানগর আর ওতানগর খোস সেও খামো রাখতো না এটা দেশ বড় বড় মনে করো গুন্ডা ফান্ডা ইটা মানুষের বালা পায় না বুঝছত নি কারণ তুমি কোন ধরনের মানুষ আগে আসলা এটা তুমি এখন শো করতে এটাই নাই আর মানুষ পরিবর্তনশীল তুমি পরিবর্তন হইছ তো ইভাবে পুরা আমার দেশ ঠিক আছে অনেক কিছু করি আইছো মাতিছি না কই ইতা বা আব্বা বহুত আমার চিনি লিবই ন চিনব ঠিক আছে চিনি লিব আমার তুমি দেখিও চিনব ঠিক আছে চিনলেও তুমি তোমার এখন চেঞ্জ আনে লিতা ইভাবে তোমার লাইফও খাম কোন দিন যেতা কি তা আমি ন বুঝছে খাম তোমারে দেমু কিন্তু ইতা দেশে তো কষ্টর কাম করা লাগবো বাবা বুঝছো নি ও শরীফুলোর ভুয়া আছে শরীফুলোর ভুয়া উঞ্চি নাই বাসন মানজার ইতা কামো আমারে দিও না আমি বাংলাদেশে যাইম গিয়া মাতাইতে খালি এমপি আর মন্ত্রী আর ওটা ওটা করা স্বার্থ লাগিন তোমার তোমার ব্যবহার করছে খালি কিন্তু কখন দেখো না কোনো দরকারে তারারে পাও নেই বুঝছি আইও কোন জায়গা ইয়া করো তে আও আও ঠান্ডা লাগে আইও আইও ঠিক আছে ঠান্ডা লাগে পয়লা ঠান্ডা লাগবো কে রে ওই টাইমে ফোন দিলা সালাম আলাইকুম সাফির ভাই জামিল কইরাম ভালো আছো ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি ভাই নিজের কাম নিজে করেন এর লাগি একটু আপনার মোসামুসি করলাম আর কি আমার কুয়া তো একদম জি 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 আমি জানি
আচ্ছা, এখন তো কাম কাম করাইতে তো হইব, কামও দিতে হইব, এখন তো বেকার রাখা যাইত নাই। এখন আপনার তো ব্যবসা আছে ভাই, এখন আমি চাইতাম আপনারও না আমার বাবুতারে কাম লাগাইতাম। আপনি কইরা ঠিক আছে, বাতি ধরে ফাটাই দিন, যে কোনো দেখুন তার চয়েস মতো কোনটা ভালো লাগে আর কোনটা পারবো, আপনার ছেলেকে দেখলেও আমি একটু আইডিয়া করে নিতে পারবো। বাতি ধরে ফাটাই দুকো আমার গরো, ফাটাই দিলে মনে হয় ভালো হইব। আচ্ছা ঠিক আছে ভাই, খুব খুশি হইলাম, আর আপনি যদি আমার বাবুতারে কামো লাগাই একটা উপকৃত হই মোরবা। কোনো অসুবিধা নাই, আপনি পাঠাই সংকোচ করেন না, পাঠাই দিন। আচ্ছা গেলে আবার পাঠাই দেব নি আমার ছেলেরে, আপনি দেখি একটু ইন্টারভিউ লইয়া দেখো যেন তারে কামো লাগাই যায়। জি জি জি, পাঠাই পাঠাই দিন, কোনো সমস্যা নাই, পাঠাই দিন। আচ্ছা 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 ভাই, ভালো থাকো, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো থাকো, জি আসসালামু আলাইকুম। আল্লাহ সামাইকুম সামাইকুম। কোন বিষয়ে জমিন কি তৈছে তারা আবার সমস্যা করেনি, এখন কি তা করতে হয়? আর দেখো চেয়ারম্যান মেম্বার এরা লোকে মাঠে দেখো দেখো কোনো সমাধান করতে পারি, টাকা পয়সা যত লাগে কোনো সমস্যা নাই, আমি এর ব্যবস্থা করিয়া দিই আর বুঝছেন। এখন আমি তো এখানে বিদেশ আমি আইছি, এখন কিতা করতাম, আমি তো আর চাইলে কোনটা করতাম পারি না, দেখো কোনটা করতে পারি তুমি টাইম বুঝছেন, আমারে জানাইও। হয় 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 না না দেখো তুমি যাইনি, তারা বারবার খালি প্রবলেম করে চেয়ারম্যান মেম্বার দেখো দরিয়া কোনো সমাধান করতে পারি বুঝছনি, সমাধানের পর্যায়ে যাও আর আমার জানাইও কিতা করা, তারা বারবার খানি এই সমস্যা করে আমরা লোকে। আচ্ছা আমার তো কাজ করি, আমি তোমার পরে ফোন দিলাম, ও পরে ফিরিয়ে ফোন দিব। হুয়ারি মে হে কিতা পাইসা ও পাইসা, হুয়ারি হুয়ারি নাই, আমি আপনার সিলেট থেকে আইসি। আচ্ছা আমি নতুন আইছি, আপনার বাংলা মা তোমাকে যাইরাম বুঝছেনি, বাংলা মা দুনিয়া কই আপনার লগে দোকান কথা মাতিয়া যাই, নতুন পরিচয় আছে আসেন নি বালা। আসি বালা আসি বালা, না এমন বাইটে খার হইছো তো ইলা তো মনে করো বিদেশ বাড়ি ইলা মানুষ এউ পায় না আমার। না না আমি তো আরে ভাইসা আমি তো জানি রে ভাই, আমার ইয়োর মানুষ আমার সিলেটি মানুষই না, আমার ইয়ো খাইলিছি না আর ওই ওই কিতা চেয়ারম্যান টিয়ারম্যান ইতা মা তুললাম কই কিতা বুঝি গিয়া কথা, আমি তো মহানগরের নেতা জেলার নেতা আসলাম বুঝছেনি আসানি। ওই ওই আচ্ছা ভাইসা তোমার বয়স কত? আমার বয়স ভাইসা 39, দেখতে লাগে ছোট মতো, তোমার তো দেখতে তো লাগে না। ওই ছোট লাগে আমার বয়স কিন্তু 39, তে তোমার সিলেট মহানগরের নেতা আসলাম বহুত দিন। আচ্ছা এরপরে জেলা তো রাজনীতি করছি, জেলা তো জেলা তো নেতাগিরি করছি, এরপরে এমপি যারা আসেনি নর এরা সবর লোক আমি আমার খুব খাতির। আচ্ছা এখনো কিছু মনে করি কই আইলে দৌড়ইটা হয়ে যায় ওরা পাওয়ার নেই। ওই ওই এরপরে তোমার উপজেলা চেয়ারম্যান ওসি টসি তা সবটির লোক আমার সম্পর্ক খুব ভালো, মানে আমি নেতা আসলাম বড় আইছি আব্বাই ইয়ে করেছি আনিয়েছিল ন আব্বাই ও অ্যাপ্লাই করিয়ে আনিয়েছিল, আমি নানা করলাম কই আমার আমি দেশের রাজনীতি রাজনীতি করি আমার এই কানাডা দিয়ে গেলে ও আনিয়েছিল। তোমার জন্য আওয়া ঠিক হয়েছে না, তোমার অত পাওয়ার তুমি তুমি থাকতে আসলে আমাদের দেশও তো তাকতায়, কিন্তু এখন আব্বাই মান্ডা না তুমি কিতা করবা, ও আর তোমার তুমি চাইছি না আইছি ও খামখাজর লাগিয়ে এখন ইয়ে করডা দেখি কিতা খামখাজ করা হয় ব্যবসা ট্যাবসা তা করবো কুলিয়া। আচ্ছা ভাই যদি তুমি কই দেয় তোমার নেতা এমপি বাদে পুলিশ আরও বহুত লোকের তোমার সম্পর্ক আছে ভয় হয়, আমিও একটা বিপদ মনে কর আল্লাহর একটা গুছি আলো বাদি মনে কর বাদি ঠান্ডা বিড়ে আই। আচ্ছা কো কো কিতা আমার সমস্যাটা হইল কি মনে করো যে দেশ জায়গা জমি লইয়া কিছু বেড়াছাড়া ওর কিছু নিজের মানুষই বুঝছো নি, কারণ আমি তো বড় বড় পুরা। আচ্ছা আইছি মনে করো পরিবারও টানিও আইছি আমি বিদেশ আইয়া তোরে ভাই আর দেশও আর যাওয়া পড়ে রো না আর পরেশানি মাঝে আসি বুঝছো নি, যাই যাবো যাইতাম পারলাম না, আরো কিছু এলাকার মানুষই কিছু কিন্তু আমি করলাম বুঝছো নি, আমার জায়গা দখল করে দিয়েছেন ভাই, এখন আমার ঘরে মা আছে বাবা আছে বয়স্ক মানুষ তারা তো পাঠাইতাম পারতাম বুঝিলিছি, এখন ও ফোনও কইছিলাম যে চেয়ারম্যান দরার লাগে মেম্বার দরার লাগে, তো বাজু দেখি জানাও কা যদি পার হই নাকি আমি তোমার লগে যোগাযোগ ইতা উনো ইতা হিনো কেউ জানা লাগতো না। আচ্ছা সব তো আমি উনো বইয়া জানিয়ে দিই, যা আছে সব তো আমি উনো বইয়া জানিয়ে দিই, মন তাকে টেলিফোন মারমু ফোন মারমু বুঝছো নি, ইতা ফোয়াইন না হইলে 200 যাইব আমার খালি ঠিকানাই লইবে তোমার বাড়ির, ফোয়াইন 200 দরকার হয়ে যাইব, আর এমপির আমি ফোন করে কই দিমু, আর ওসি ইতা কোনো বিষয় নাই, ওসি আমার খুব ক্লোজ বুঝছো নি আমার খুব হাসর বর্তমান ওসি, যে তোমার এখন যে এমপি আছে ই এমপির ডাইনাথ আমি আসলাম ডাইনাথ। আচ্ছা আমি ডাইনাথ আসলাম, যেখান হই ওখান যেখান হই ওখান কোনো বিষয় নাই, এটা তোমার ঘটনা হইলো সকালে বুঝছেন ইলেকশনের সময় সকালে ঘুম থেকে উঠতাম, উঠে সকালে বার হইতাম আর রাইট 12টা একটা সময় গড়ে দিতাম, ওলা সম্পর্ক তোমার কিতা সমস্যা তুমি আমার খালি কও, দরকার হয় সিলেট থেকে ফোয়াইন 200 পাঠাইম,
না কোনো অসুবিধা নাই জায়গা দখল করিন তো কি তোমার লগে আজ আমার ফেলা পরিচয় হইছে বালা হইছে অসুবিধা নাই আচ্ছা ভাই আপনি তো কইরা মনে করো আপনার বাকা বড় বড় মানুষের লগে সম্পর্ক আছে যে কোনো উপায়ে মনে করো আমার জায়গাটা এটা আমার মনে করো বাপ দাদার বংশগত জায়গা এখানে আমি কইতেও পারতাম না বুঝছেন যে কোনো উপায়ে যদি কোনো সিস্টেম করা যায় রে বা তে ও জায়গাখানতে একটু পুদ্দা করে তোমার সমস্যা কিটা আর আমার সমস্যা কিটা আমি বক্কর উচ্চনি বাসিয়া থাকলে তোমার জায়গা খেয়ে নিতে পারত নাই আইজ আমি তোমার ফোন লাগাইম এখন কয়টা বাজে বাংলাদেশও এখন লাগাই দিলাম মনে খালি এখন মনে ঘুমো এখন ঘুমাই এখন ঘুমো বাংলাদেশের মানুষ আমি সকালে ঘুম থেকে উঠা মাত্র ফোন লাগাই দিম বাংলাদেশও আচ্ছা তোমার সমস্যা কিটা আর আমার সমস্যা কিটা আমি বক্কর বাসিয়া থাকতে তোমার জায়গা খুঁজে বেড়াই নিতে পারত নাই তোমার খাম এক সপ্তাহের ভিতরে হয়ে যাব তুমি চিন্তাও করিও না বুঝছো নি কথা বুঝছি যেমলা হোক আমি তোমার খাম ইগান করিয়া দিব তুমি অসুবিধা নাই বাংলাদেশের এক দুই লাখ তুমি আমারে দিলাইও বেশি হয়ে জানেন বাংলাদেশের এক দুই লাখ দিলাইও কোনো অসুবিধা এটা টেকা লাগবো ও সিরিও টেকা দেওয়া তুমি কইটা জায়গা দখল করিছে যখন জায়গা দখল করিছে জায়গাটা উদ্ধার করতে হইলে টেকা লাগবো বা পুলিশ ফাটাই দিব ফুয়াইন 200 ফাটাই দিব মিনিমাম 200 না ফাটাইলে 100 ফাটাই দিব ফুয়াইন দখল ছুটাই দিব গিয়া ফেলা এটা টেকা ছাড়া কোনো কিছু হইতো নাই এর লাগে তুমি এক কাম করিও টেকা দুই লাখ আমার হাতে দিও আমি তোমার বিষয়টা দেখি আর কিটা করা যায় ঘটনা হইল রে ভাই বাংলাদেশ তো বুঝছ নি টেকা ছাড়া কিচ্ছু হয় না টেকা কিছু লাগবো তে মনে করো তুমি আমার যে লোনও দিলাও আমি দেশও ফাটাই দিব টেকা আমার আব্বারে দিয়া কিলা আল্লাগি কিতার লাগি ফাটাই আমি কেন টান্ডা কইতাম নাই আমি দেশও টেকা ফাটাই দিব তোমার খাম এক সপ্তাহের ভিতরে হয়ে যাব তুমি চিন্তাও করিও না বুঝছো নি কথা আছে ওইনো সে বলি রাখিও ওইছে ওইছে বাদশা আমার নাম ওকে তে এখন যাই গিয়া বাদশা ভাই যাই গিয়ে দেখা হইব ওকে আল্লাহ হাফিজ আমি তখন বারাই গেছি রে বা আইতে আইতে তো একটু লেট করে নিলে রে বা না ও ট্রেনে ট্রেন আইতে আইতে লেট হয়ে গেছে ও আপনার ইনফো বুঝতে বুঝতে লেট হয়ে গেছে আর আইয়া আপনার অ্যাড্রেস পাই না তো গাইতে তো গাইতে বুঝছেন ও বার করে দিলছে আব্বাই পাঠাইছেন আপনার অন্য তোরা খাম করতাম বলে ও আর কি তাই তো কইছিলাম আমার ফোন করছিলাম দেশ তুমি কিতা করছিলাই রে বা কিতা কাম টাম করতে পারবাই না আমি আসলে রাজনীতি করতাম আপনার মহানগরের রাজনীতি করছি আপনার জেলাতেও রাজনীতি করছি মহানগরের পয়লা মহানগরের নেতা আসলাম এরপরে জেলার নেতা হয়ে গেছি বুঝছেন তো আপনার খাম ইটা কিটা খাম করতাম হুকা সাইন দা খাম দেখাই এলে আমি ফার্মু আশা করি মিস হইতো না বুঝছেন একদিন দেখাই এলে হয়েছি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ভাই ভালো আসুন নি ও আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই সরম দিও না ভাই ফোন দিতাম পারিয়ান না ঠিক আছে ব্যস্ততা থাকি তো এখন আরও কামে করলাম আপনার কাছে আমার ফুয়া আইছে বাংলাদেশ থাকি আপনি তো জান রা শুনছ নবৈশ দেখা হয়েছে না তো তান্দে চাইরাম আপনার অনু দিতাম তো আপনার আমি চিন্তা করছি যে গ্রসারি খাম কিন্তু তাইন পাল্লা পারবা বুঝছি আপনার তো আপাতত না লাগলেও মোটামুটি একটা চাইলে পারবা আপনার তো বিজি গ্রসারি আছে একজন তো যেসা সময় লাগাইতে পারবা ও তে ঠিক আছে কালকে কয়টার সময় আপনি থাকবা ও 12টার সময় ফাটাই দিমুনে ঠিক আছে আমি 12টার সময় আমার ফুয়ারে ফাটাই দিমুনে আর আপনি একটু মাতিয়া দেখো কারবা কোনো রকম খাম খানো লাগাইল যায় নি বালা তাহকা ধন্যবাদ আপনারে দেখো হইব না ভাই হ্যাঁ সালামু আলাইকুম
আমার নাম স্যার সা বক্কর উচ্চিন্দি। আমি আসলে ও রাজনীতি করতাম, ও জেলাত রাজনীতি করছি, মহানগর রাজনীতি করছি। পয়লা আসলাম মহানগর, এরপরে আইলাম জেলা। আজি তোর বাইতা তো তোর জেলা মহানগর যেন আসন রে বাবা, খালি জেলা মহানগর জয় নেতা আসলাম রাজনীতি করতাম। আচ্ছা আচ্ছা, মানে সব এমপি টেম্পির লগে আছে আমার খুব ভালো সম্পর্ক। ও ওই তোর জাজরাইল ফুয়া লাগে ওহে রে বাবা, মাতিয়ে না বড় বিপদ বর্ষি তারে লইয়া বুঝছো, বড় ভেসাবা লাগে। এ সময় মাতবো না তার ব্যাপারে রাখে না, ও যে রাজনীতি বাজনীতি করিয়ে আইসে বুঝছো নে, এটা মানে তার মনও বুয়াইতে পারে নাই। ন একটু বুঝাও, কিছু সময় লাগবো, এমনিও জায়গা তাই বানে পরিচিত তো বন্ধু বান্ধব এমনিও ফাইব দেশ থেকে আইসো, যখন সিলেটের কত ফুয়াই না শূন্য। এক কাম করো, কোনোবাই দেখো খামও যদি পাও, বুঝাই বাজাই এক খামও যদি লাগাই দিতে পারো, এমনিও লানি তাই চেষ্টা করিয়া দেবা, চেষ্টা করিয়া দেবা। ইয়ো কিতা ভাই কেন তা কিনো কত মানুষ, ইনো তো প্রায় 450 ফুট উচ্চ হইব রে বাজে বুঝছো নে, কত সারা কি কান তাকে কিন্তু সারা মুছিল দেখা যার, ও দেখরাই নে ও ওই বহুত দূর দেখা যায়, কই একটু তা দেখাইয়া লয়া যাই কো গুতারে আছে কাম মঙ্গল আই গেলে সময় পাইতাই না, ওই ওই কাম লয়া আইছে কই সারা দেখিল তাই পারবা। এরে আব্বা হুনো ইকান লাগের কিলা জানো নি, ফুলো উড়া আর তোমার যে গগনটিল্লা লাগান, গগনটিল্লা তো তোমার আগে সিনেমা উনেমা করতা, শুটিং মুটিং করতা মানছি, মানে নায়ক নায়িকা ডাকা থেকে তোর বা তোর নায়ক নায়িকার উনতে ওয়াও এসে অনো শুটিং করতা নাই নি। আর আমরা তো মনগর কাছে, আমরা তো নেতা আসলাম এই সময় মহানগর, এই সময় আসলাম মহানগর রাজনীতি যখন করতাম তখন আমরা অনু যাইতাম দেখার বাইক লিয়ে যাইতাম, বাইক লিয়ে যাইতাম বুঝছি। আর আপনারা আমরা মহানগর নেতা দেখিও আমরা দেখার দিলেই তো নায়ক নায়িকার কাছে আসলাম আপনার মহানগর। এরপরে আমায় গেলাম জেলা লিডার হইলাম, তুমি জেলা তাই রাজনীতি করতো কয়দিন ঠিক আছে, যখন যাই হোক তার ওখান মেলি দে দেশ হইতে আছে। নেতা অকল দেখলে আর স্টার অকল দেখলে এমনিও চার চার কইয়া খালি রাস্তাও দিত না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাজে পয়সা করে দিতাম সারাও তো তাও একবার সমস্যা হইছিল বুঝছেন, একবার সমস্যা হইছিল সে ওসিরে ফোন করি যেমনে কইছি আমি মহানগর থেকে আইছি মোলা মোলা লোকালক টাইম সিকিউরিটিরে ফোন করে কইছেন হইয়াও লোকালক আমরা পাস দিয়েছি। নিজে মোটরসাইকেল আছে বাংলাদেশ আমার আমি যখন রাজনীতি করতাম আপনার জেলার তখন আপনার আমার বহুত বন্ধু অগলোর দোকান আছিল আপনার, ইটা থেকে আমি বইতাম হইতাম দেখতাম ব্যবসা আমি জানি, এখন আমি এখন ব্যবসা খুলি দিলো ব্যবসা খুলিয়া দিই ও ভালো হয়েছে আপনারে পাইছি আপনারে কইলাই এখন ঘটনা খুলিয়া আপনার আমারে কইছি যে পিঁয়াজ কাটা তার বাসন মানজার খানতে আল্লাহর বাস্তি দিতে না, ও শরীফুলোর ভুয়া অনু কাটাইছে ফাটাইয়া বেচারায় বাসন মানজার আর পিঁয়াজ কাটে দিতাম না রে বা দিব গ্রসারি আর একটা মাতিছি আমার বন্ধু আর একজন হেন লগেও মাতিছি কইয়া রাখছি আর ব্যবসা তো করতে আগে বাসন আছে তাই ভাই তো আই বাবা দিতাম কেটে গেছে ও আইছি ও দাইমু কিনা অন্য এক রেস্টুরেন্ট খাইলি মনে গিয়া আইও। হ্যালো কইরো ভাই ও তো আমি ওই যে সেদিন যেন মনে করে দেখা হয়েছিল তোমার লোক আমার ও এর অন্য ফাঁসে তুমি অন্য বাদি রাস্তার সাইডে দিও আমার ভাই ভাই আচ্ছা আচ্ছা ওকে ও যে সেদিন যাবার ঢুকছিলা মানে ডাইনে দিন আগে আবার দিয়ে বামে দিয়ে আইবাই বুঝছো নি, ও বামুর রাস্তা তো নামি আসি অন্য কোন আর উবা আসি ওকে আর বা আমার সময় শর্ট বা সে বা কাল লয় মাতো ও রে বা আমরা সিলেটি নতুন একজন রা বুঝছো নি ও আইসো নো
বাংলা মনে করো বাংলাদেশ থেকে অনু আইসন কোনো দেখা কথা আইরা অনু আইপ কোন বালা দিয়ে ঘর মনে হয় আইতো হইতো না না আইবো আইবো বেটা রাস্তা আছে নতুন আইছে ধরো এখনো পর্যন্ত রাস্তা আছে নি না অনু দেখ ভাই আইও আইলে যাইলে তো বালা হয় পাকা কত বিল হয়ে গেছে খালি ডাইনে বাগুই করে আমি হন 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 করে আছো তারো ভাই আইসুন ওই রে ও আইছি মাছ না তোমার কইলা হনো বইতা আমি তো হনো বয়া তারো না 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 আমি তো কইলাম না নি আমার ও যাও ও নু গিয়া বইছাম হনো বইতা নি আইও ওই রে ও ভাই সাহেব লেট হয়ে গেল গিয়া ইখে ও ই হইল গিয়া আমার এক ছোট ভাই আর কি মনে করো আমার বন্ধুর মতো আকে বন্ধু ধরা যায় বালা নি সাহেব আমি বক্কর বাংলাদেশ থেকে আইছি উচ্ছেন নি আমি তানবীর ও আচ্ছা আমি আপনার ও যে মনে করো কা মহানগর রাজনীতি করছি আর সিলেট জেলাতে রাজনীতি করছি আচ্ছা আচ্ছা মহানগর নেতা আসলাম আবার জেলারও নেতা আসলাম কানাডাত নয় আমার আইছি নাইনি ও কানাডাতে আইছি আমি আইতাম আসলাম না বুঝছো নি কানাডা তো আব্বাই আনিলছেন জোর করিয়া আমার এটা দেশের রাজনীতিও ভালা লাগে তাতে ইয়া বেশি ভালা লাগেন না আচ্ছা বাবু ইতা বাধ্য এমন পরে হন ভাই আমার যে দরকারি আইছে দরকারি মাঠটা পয়লা মাতিল আচ্ছা রে ভাই ও যে তুমি এক সপ্তাহের কথা কইয়া যে ঠিকা 2 লাখ টাকা নিয়েছিলে আমার খাম থরে বাবা হইল না আমার তো দেশটা কি দুমছে খালি কল দিলে আমার মায় বাপে পেরেশানি করতে করতে নাই বুঝছো নি খালি কন্টিনিউ খালি কেন কিতা করলাম আর তারা আমরা রুটে দুমছে খালি প্রেশার দিতে আছে বুঝছো নি এখন 2 লাখ টাকা নিলে কইলাই এক সপ্তাহ আচ্ছা যাও দুই এক সপ্তাহ কইছো আমি আমার হিসাবে 2 সপ্তাহ ধরছি 2 সপ্তাহ নাই 3 সপ্তাহ নাই আর 2 মাস হইয়া আনলো খানোর কিতা কই পয়সা আর কই জায়গা জেলা আছে কলতা রইল কন্টিনিউ খালি প্রেশার বাড়তে আছে আসলে রে ভাই কিতা কইতাম তোমারে বুঝছো নি মনে করো 50% খাম হয়ে গেছে বুঝছো নি আরও 50% রয়েছে বুঝছো নি 50% খাম তোমার হয়ে গেছে খালি যে গাত যাইতো আর একশন হইতো সব টাকা মাটাইল আমার তোমার টেকা মরতো না তুমি চিন্তা করি না টেকা তোমার দরকারে আমি দিলাম তুমি তো টেকার চিন্তা করিও না বুঝছো নি আমি কিছু ফেরেশানি আসলাম বুঝছো নি আমার মানুষ 2-3 ঘুরে পুলিশে ধরিলছে তো ওতারে অনো মনে করো ওসিরে ফোন করছি এরপরে তোমার এসপিরে ফোন করছি এরারে ফোন টোন করিয়া টেকা টুকা লাগাইয়া ওতারে ছুটাইছি অনো একটু ফেরেশানির মাঝে পড়ে গেছিলাম বুঝছো নি ও আর তোমার এখানে আমি বেশি গা লাগাইতাম পারছি না তো তোমার এখানে তুমি কোনো টেনশন করি না তোমার এখানে মনে করো আরও 1-2 সপ্তাহের ভিতরে তোমার সব খাম হয়ে যাব তুমি কোনো টেনশন করিও না দেখিলে মো কোন মায়ের ফুটে তোমার জায়গা দখল করে রাখছ বুঝছো নি 2 সপ্তাহের ভিতরে তোমার জায়গা থাকবে তুমি কোনো টেনশন করিও না আমি বক করবো আমার খবর লইও আমি মহানগর রাজনীতি করছি জেলাত রাজনীতি করছি বুঝছো নি এমন কোনো এমপি টেমপি নাই যে বক কর রেছি নই না ফোন মারিয়া অন্তাকে জিকাইও হাসান আমি ইচ্ছা হইলাম আমার তুমি যে পয়সা গুণটা নিচ্ছ রে বাবা বুঝছো নি আমি তোমার সুন্দর করে দিছি তুমিও মনে করো নিছো যাই তোমার বিশ্বাস ভাই করছি করার কারণে তোমার পয়সা দিছি এখন আমার খামটা হইব কি না আমার তুমি ওটার গ্যারান্টি দিলাও আমি আর বেশ সময় অপেক্ষা করতাম পারলাম না কারণ আমার টু মাছ প্রেশার আর এখন আমি জায়গা কুয়াইলি রাম তুমি তো খালি নেতা দেখাই রে আমি তো নেতা দিয়ে আমার হইতো না তো রে ভাই আমার জায়গা যা আর কি জায়গা অলরেডি তুমি কই রে 50% আনিলিস আর আমার অলরেডি 90% গেছে গে তার বাদিতে আমি কিলা বুঝতাম যে 50% আমার আইচ্ছে ইস রে ভাই হুনো ইটা জিনিস উলাতাড়া করতে পারতে নাই তুমি আমারে বিশ্বাস করিও তুমি তো আর তোমারে তো আমি আগেও কইছি যে বক্করর কতটুকু পাওয়ার আছে কতটুকু ক্ষমতা আছে তুমি বাংলাদেশের একটা টেলিফোন মারিয়া দেখিও যে বক্কর খে বুঝছো নি এমপি পর্যন্ত আমারে ফোন করিয়া ডাকোইন গুমটাকে উঠিয়েও আমারে বক্কর কই আগে ফোন মারোইন এমপি পর্যন্ত আর ডিসি এসপি তো এটা কোনো বিষয়ও নাই তুমি তোমার জায়গা ফাইরা তুমি 2 সপ্তাহের ভিতরে লিখিয়া রাখি দেও এখন 2 সপ্তাহের ভিতরে তোমার জায়গা তোমার গরজার তুমি কোনো টেনশন নাই দেশ থেকে তোমারে ফোন করবা বুঝছো নি এখন আমি যাই আর কি এখন আব্বাই অপেক্ষা করডা বুঝছো নি 2 সপ্তাহ তোমার টাইম দিলাম 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 মাস কিন্তু গেছে কি আরো 2টা সপ্তাহ দিলাম আমি তো কইলাম না আমার মানুষেকে পুলিশে ধরিলিছি ওইব তো ওইব মানে 100% শিওর তা কইব আমার মানুষেকে পুলিশে ধরিলছিল বুঝছো নি আর মানুষ পুলিশে ধরায় ওগুরে অন্তকে ফোন করিয়া বিভিন্ন মানুষরে তদবির তদবির করিয়া তারে ওগুরে ছুটাইছি আমি তো ব্যস্ত মানুষ বাবাই বুঝছো নি আব্বাই নিয়ে খামো দিছেন কেন খাম ওইটা অমলা হয় না বুঝছো নি ইনোর খাম আমার ভালো লাগে না বুঝছো নি বিষয়টা দেশে তো রাজনীতি করছি বা নেতাগিরি করছি বুঝছো নি এটা ভালো লাগে না বুঝছো নি আমার তুমি তোমার এখানে লাগে তুমি চিন্তা করি না তোমার এখানে হইব মানে আব্বাইও তুকে আইব আমি যাইতে গইব বুঝছো নি ওকে তো যাও যাই হইব ওই ওই তাকো ভালো থাকো ওকে 2 সপ্তাহ কিন্তু ওই ওই 2 সপ্তাহ ভিতরে হইব ওকে এরে বা তুমি তো টেকা দিলাই লাই না বুঝিয়া 2 লাখ টেকা তুমি তা খারে দিলাই তার খোঁজ খবর কিছু লইছো নি বা খারে পয়সা দিলাই তুমি খোঁজ খবর তো আর লইতাম কি তার বেটার মাত কথা তুমি দেখছো না নি বেটা নেতা হলো ডাইনাথ সব পুলিশের লগে সম্পর্ক আছে বুঝছো নি আর অবিশ্বাস আর কিতা আর বাংলাদেশ থেকে আইসে আর মনে করো নিজের সিটির মানুষ
বুঝছো নি, ও ওখানোর উপরে বিশ্বাস করিয়াও দিলাম, এগিয়ে কাম করতে পারবো, এগুলো মাথায় বুঝে যার এগিয়ে কাম করতে পারবো। এগুলো মাতিও না, তার তো বাপরে চিনো না অন্য কয় না, আমি জামিল যে আমার আব্বাল্লাই খাতির অন্য মনে কয় এক সপ্তাহ আগে মনে হয় তারে অন্য ফাটাইছিল আমরা গরু, তো আব্বার লগে মাতিছে, মাছ শুরু করতেও কয় মিয়া হে অর্থাৎ নেতা আছিল অর্থাৎ মহানগরে বুঝি নেতাগিরি করছে জেলাত, এখন দেখলাই নি আমার লগে বইয়াও কয় হে তার লেকচার লাগাই দিস, তুমি মাতি তুমি তো মিয়া মাতো বুঝতে আসলে। আমিনু টেনশনের মাঝে আছি আর ওটা তো ভেরিফাই করার আমার সময় নাই রে বা। আচ্ছা ইনশাল্লাহ এখন দেখি দুইটা সপ্তাহ যেহেতু সময় নিয়েছে আমরা দুই সপ্তাহ দেখি আর দুই সপ্তাহ যদি কোনো খরচে 50% কাম হয়ে গেছে, যদি দেখি আর কিছু বাড়েন না বা কিছু অন না তারও তার বাপুর লগে মাতি লিমু অ্যাকশন নিতে হইব। আমি আপনার ইয়োরে তো কইরাম যে মুনিমা আঙ্কেল তো আমি এলাম বক্কর আর আমি ও যে জামিল সাহেব আছেন তানোর বড় ছেলে। ও আচ্ছা তাই ফোন দিছিলা দিয়া কইছো না খামো লাগি জয় 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 কাতে খাম আছে অসুবিধা নাই খাম করতে চাইলে ওটা ভাই জয় তে। আচ্ছা কিটা খাম করতাম আমি এমনি আপনারই নো কাম তো কলতা ইনো তে তা আছে সেলফ মাল তুলা তাও আর কি তে কাম করিন না কানে আমারে সেলফ মাল তুলা ইতা না তুলাই আমারে কেশর লোকা কেশর তুললে উনো কা আপনার কেশর তুললে আমি আপনার ইতা খাম করতাম বার মুকিতা লাগিয়া কই আব্বাই যে টেকা পাঠাইতো বাংলাদেশে বুঝছেন নি সব টেকা আমারে আমি ব্যাংক থেকে তুলিয়া নিয়ে গনিয়া নিয়ে যেতাম টেকা খুব ভালো গন্ধ পারি আমার কেশো দিলেও কেউ অসুবিধা নাই দেখবা নে এক টাকার কোনো এদিক সেদিক হইতো না আমি টেকা গনিয়া ঠিক মতো ইয়ে করতাম পারবো আপনারে। ও তো ইনো তো কেশো মানুষও লাগে না ইনো তো আমিও সব সময় আসি শুন থাকি আর ইনো তো কেশো আলাদা কাম লাগে না কাম করতে চাইলে অভাব নাই কাউকে দেখি কাম করা লাগবে কাউকে চাও আছে ইনো সেলফিং আছে মাংসর খাম আছে কোথাও আছে শুন থাকি ও যদি আমার হনো দিলেন না কেন মাংস হাতত কাটি দিব আর আমি আপনার অনুকা আমি আপনার মহানগরের নেতা আসলাম আবার এসে জেলার নেতা আসলাম বুঝছি আমি রাজনীতি করতাম বাংলাদেশ এটা খাম তো আমার দ্বারা করা হার্ড হয়েছে বলে খাম না হলে কিলা পয়সা হইব তে খাম ইনো তো খামর দরকার আমি আপনার মহানগরের নেতা আসলাম পয়লা এরপরে আপনার জেলার নেতা হয়ে গেলাম বাংলাদেশের মনোহরকার সব এমপি টেমপি যারা আছেন এরা সবর লোকে আমার খুব ভালো সম্পর্ক বুঝছেন নি আর আপনার ওসি টসি এরা যারা আছেন এরা লোক আমার খুব ভালো একটা সম্পর্ক আব্বা ফাটাই না ঠিক আছে এটা বেলেটা তো আট খাটিয়ে দিব বুঝছেন নি আচ্ছা দেখে তুলা করিলেই না কিতা খাম নাইলে ইন্সপেক্টর আচ্ছা এটা ফার্মো আমি আচ্ছা দেখো দেখি কিতা করা যায় ও দেখাই দেই অন তাই গেলো ওকে তো ও আছে দেখো মাংস প্রাইস লেখা আছে অন দেখি আও তা কি ও মাংস দিও তোমার দিও মিশে না কাটি তো আরো না তো 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 তোমার জন্য না দেন করে কিলো ডেলিভার না নাই আমি ফোন লেখিয়া তো বাংলা লেখতাম না ইংলিশে ইংলিশ ইংলিশ বাংলা তো এমনি বিদেশি কাস্টমার বাংলা তো সব না বাংলা দিয়ে তো না বিদেশি সব আছে আর ও সাইজ মতো খেয়াল রাখতে হইব আর দেখলাম ট্রাই করলাম অসুবিধা নাই হ্যালো কিতাবে তোমরা খালি ফোন না খালি মিস কল দেও ফোনও একটা দিতে পারো না হোয়াটসঅ্যাপ এমবি তো 2 টাকার বড় যায় বেটাইন বড়িয়া তো ফোন দেওয়া যায় আমি বিদেশ আইছি তোমরা আমারে খালি মিস কল দেও রাইত ঘুমাইতাম পারো না আমি একদিন কইলাম রাইতে আর দিনও বেশ কমিনো খেগুর ভুয়া ইয়ে করে
আরে ফুয়েন্দে ইটা ফুয়েন্দে এখন বড় বাড়াবাড়ি করবা বুঝছতনি ইটা ফুয়েন্দে এখন খুব বাড়াবাড়ি করবা আইচ্ছি তো বিদেশ বুঝছতনি ইটা ফুয়েন্দে এখন খুব বাড়াবাড়ি করবা তে ওসির কাছে গিয়া আমার কথা কো আমি তাহলে তো তোর দশ ঘন্টার ভিতরে হারাই দিলাম মানে জেল জেলর ভাত খাওয়াই দিলাম মানে আচ্ছা রাখি দে আমার আরেকটা ফোন আইছে রাখি দে ফোনে মাত মনে রাখ কে ফোন দেবা খালি তা কে ফোন দেবা হ্যালো ও আরে বাবা ভাই সাহেব তোমার কাছে সরম পাইলিরাম বুঝছো নি আসলে আমি আসলে ঘটনা হইলে তোমার ফোন ধরতাম পারলাম না বুঝছো নি আমারও একটা ফোন আসছিল মহানগর নেতা একজনে ফোন দিছে নৌ যে তোমার কোন এগিয়ে আমরা আরেক গ্রুপের এগিয়ে দিলাই রে ভাই তোমারই কই দিব তোমার জায়গা রই যার তো তোমার জায়গা অলরেডি আশি ভাগ খাম হয়ে গেছে কি বুঝছো নি আর মাত্র বিশ ভাগ খাম বাকি আশি ভাগ খাম হয়ে গেছে জায়গা তোমার হয়ে যাব জায়গা সব খাম আটাই লিছি আমি আটাইয়া রাখি দিছি এখন খালি তোমারও ফাইনাল একটা ইয়ে হইতো বুঝছো নি ইটা ফুয়েন অন্তত দেড়শোর লোক আমি মারছি বুঝছো নি ফুয়েন দেড়শো রেডি ইটা যাইতা খালি আমি মুক্তি কইতাম যাইতা আমারও মহানগরের লিডার একজনের লগে একটা সমস্যা হয়ে গেছে কেউ মহানগরের নেতা একজনের লগে মাতো আসলাম আরও সকালে ঘুম থেকে তুলছেন জেলার নেতা একজনে ফোন দিয়ে এটা খালি ফোনে পাগল করেছিল আমার বুঝছো নি রাইট নাই দিন নাই খালি ফোন দিতে আসে না আর এখন তো ঘটনা হইলো বাংলাদেশের লগে কানাডার রাইতে দিনে তো বেশ কম ইনো রাইত ইনো দিন ও বেড়া লাগে যায় আমার তখন তা দেখা লাগে নেতা আসলাম জানি মহানগরের এরপরে জেলান তোমার রে ভুয়া ভাই লই তোমার মহানগরের নেতা আর জেলার নেতা তোমার আমি বাহর মুদম লোক তোমার লগে আমি খুব শীঘ্রই তোমার লগে আমি মিটর দলি লই তোমার দললে সব বার হই দিবা গালিয়ে না রে ভাই বুঝছো নি গালিয়ে না এলা গালিয়ে না রে বা আচ্ছা আচ্ছা তে ভাই ও না না কি ওর আপনার দিলাই মু তোমারে বুঝছো নি তোমারে দিলাই মু ওখান দাও হইছিব নাইলে টাকা দিলাই ভাই লিবা টাকা ভাই লিবা রিটার্ন হইবে আচ্ছা রাখি দেও তে ওখানে আমার আব্বাই রাও বুঝছো নি আচ্ছা তে কিতাবে গাইব নি অই চিন্তা করে না আমি তো খবর লই ডেইলি বিকালে কি পার কর দুইটা থাকি ফাস্টা পর্যন্ত নু অপেক্ষা করাম সন্ধ হই আরছে আবু তার কোনো খবর নাই আর আইতো কোন সময় না কিছু না দেখিলে আর কত গাওয়ার কথা এই মানে মিস করে না প্রতিদিন ও বিকালে সন্ধ্যা কোন সন্ধ্যার ভিতরে পার কো আর বলে খুশি হল ওই আনছে ওকে তে আর কত সময় দেখি লাগে ভাই বলা নি তোরে বহুত দিন থেকে কিছু কই না কেন বাবা দুই সপ্তাহ কথা কই আজ পাঁচ মাস হইছে আমার কোনো কাম নাই কি কাম করতে পারলে না ওই বাবা তোমার কাম তো হইবো আমি একটু ব্যস্ত আছিলাম বুঝছো নি কাম হইতো ও ভাই আম হইবো ভাই মাথা হইতো মাতে বাবা তেই তাই সার ও না ভাই আগ্রো আমি আমি জেলার নেতা আসলাম ইয়া তুমি আমার কোলার ধরে ভাই আও সব কথা খালি নেতা গিরি তোমার কথা করলে তোমার আমার টেকা আমি চাই খাম করতে পারছো না আমার টেকা দিলে
এখন টাইম যেটা ওকে ভুল করে দিত ভুল খিতা বেটা পাঁচ মাস পেয়ে আমি আচার রাখলো বেটা ফোনও ধরে না সমস্যা নাই বেটার বাঘ দিলে নাই বেটার বাঘ খুব ভালো মানুষ আর বলে সম্পর্ক আছে আমি জানি বেটারে চিনি ও তান্ডে এখন খবর করতে হইব তান্ডে জানাইতে হইব চলে আসলে আপনার ফাইয়া বালা হইল আমি করছি আমার ফুয়া গোতারে লইয়া বড় বিপদ আর আপনার তো সবটা শেয়ার করে ক্লোজ মানুষ হিসাবে তারে লইয়া তো আর মানে আমার মাথায় খাম করেন না ও কয়েক দিনের ভিতরে দোকানও খামও দিয়ে আসছে কোনোখানো খামও করতে চান না কোনোখানো মানুষের লগে বালাও ব্যবহার নাই ও খালি তার উদ্দেশ্য মহানগরের নেতা জেলার নেতা কেন্দ্রীয় নেতা ও তা জপ্তেও আছে বুঝছেন এদিন তো আপনার মিট করা ইসলাম দেখুন পয়লা দিন আপনার দেখো ইয়াও লাগে যেমন কত ফুরা না ও সবরে তো সবটা শেয়ার করা যায় না আপনি তো আমার ক্লোজ মানুষ হিসাবে কিছু জিনিস না কইলেও অন্য না তারে লইয়া আসলে আমার মাথায় কাম করেন না বুঝছেন ভাই ফ্যামিলি আপনারে কিতা হয় যাম আপনি বালাও যান রা আমার তাই কিন্তু বাংলাদেশের মেজরিটি ফ্যামিলি এখন এরকম রাজনীতিক সব কিছু জড়িত আছে আপনি বিভিন্ন দেশে ঘুরি ফিরি আই আছে শুনতে লঙ্গর লাগাইছে নিকানো এখানেও সেটেল হয়েছে কিন্তু আপনি তারা দেশ না তারা কিলেখান গ্রহ পর দেশ বাংলাদেশও কিলেখান গ্রহ করছে এখানে আপনি দেশ না আপনি এখানে আইনছেন তারা কিন্তু তারা রোগ বাংলাদেশের স্টাইলে এখনও মন মানসিকতা চলে আমরা এখানে কীরকম আপনি আমি কীরকম কেন সেটেল হয়েছি এটা আমরা না না এটা তো আর দেখলাম না বুঝলেন ঠিক আছে একটু সময় লাগবো আমি আপনার কই আমরা যারা প্রবাস আছি আমরা তো আসলে দেখি আর না আমরা সন্তানে কি তা করেন না করেন দেশে এইটা দায়িত্ব হইল কি মায়ের দেবতা আমরা তো দায়িত্ব হইল ফোসা করে দেওয়া আছে আর কিছু নাই কারণ মায়ের দেবতা যে ফুয়া হয়ে যা আর ফুলি হয়ে যা সময় মতো করো আর কি না ক্লাসও যান না আড্ডা মারা যা এটা মার দায়িত্ব এখন বাংলাদেশের বহু পরিবারও ইলাহান বাচ্চাই নষ্ট হইরা আবার বাল্লাও আছে দুটাও মিলিয়ে আছে এদিনও তো আপনারা কইছি না পারলে সেখানে একটা খাম করাই দেখা এমনিও জায়গা তাই পানে খাম তো টেকাইতাম পারি না দুই তিন খানে তো দেওয়া আছে বুঝছেন ইতালিও তো চিন্তা করেন আমি এমনিও কি করি পানে চিনি একটু সময় লাগবে না এই ঠিক আছে সময় লাগবে ঠিক আছে দেখি পরে একটা ফোন আইলো হয়তো Thank you.
আঙ্কেল আপনিও গুসা কর, আপনি একটু সময় অনেক বোকা উনক, আপনার ফুয়াই আমার বহুত বড় ক্ষতি করে দিছে। ক্ষতি করিল কিতাবা আমার ফুয়াই দুই দিনের ভিতরে আইয়া, তুমি তো আমার চিহ্ন কইতাই তো পারতা, কিন্তু ইন পার্কো তারে আটাই লিবার ক্ষমতা তোমার খেয়ে দিলে বুধ পাইলাম না। দেখো কাঙ্কে এ যে আপনার ফুয়া, এখান তো আমি আগে জানতাম না। ইলা জিওর বাবা, আমি বহুত পার কইছি, আমি মহানগরের নেতা আসলাম, জেলার নেতা আসলাম, আমি তার পার কইছি। মহানগরের নেতা, মহানগরের নেতা, এটা তো আমার ফুয়া যদি জানতো জীবনে আর তুলল না অনেক তরফে। আগে শুনি লই, ই ফুয়া কিতা কয় না, ই ফুয়া কিতা কয় বাদিয়া কিতা কয় বাদিয়া, তো খালি নেতা নেতা খোদা আইজন তো কইছি নি বলে আমি জামিলর ফুয়া এখান ফরিচয় দিদিনি, খালি নেতা নেতা তো খোদা এখানে বুঝার দরকার আছে। হে না বুঝিয়া না চিনিয়া হে ধরছে এখানে তো মীমাংসা আছে আনি, ওবার তুমি তো কোনো সময় তোমার বাপর পরিচয় দিছিলাই নি। আমি কইছি আমি মহানগরের নেতা আসলাম, জেলার নেতা আসলাম, বাবা ও যে এখানে আমি বারবার কইছি তার সময় তোমারে হে হাত তুললো কইলে না কেন বলি আমি জামিল যাবর ফুয়া দেখলাই না, হে জীবনে তোমার উপরে হাত তুলে নি বাবা। মহানগরে কিতা করতো ইনো, আমরা একটা ইজ্জত লইয়া তুলি না নিনো, ইজ্জত ফেরফার করে লিছো না পার্ক তোমার একটাই যে জামিলর ফুয়া রে। আচ্ছা শুনো কাজ জামিল সাহেব, আগে আমরা বুঝি বিষয়টা কিতা হইছে বুঝছি নি, আপনি রাগারাগি করিয়া তো কেন মীমাংসা নাই, আমরা দেখি আর ই ফুয়া তো বুঝদার ফুয়া ফোনের লগে যখন অপেক্ষা করে তো অসুবিধা নেই, আমরা দেখিয়া দিব না কোনো অসুবিধা নাই। বিষয়টা হইল কি আজ থেকে মনে করো এক ছয় মাস আগে আমার জাগা জমি লইয়া একটা প্রবলেম হয়, আমি ওই সময় আমার দেশে আমি ফোনও মাতিরাম, ওই সময় ও বিচারা তাই আইসন বুঝছেন আইয়া তাই কি তাই মহানগরের নেতা তাই লাম্বাত লাম্বা ভাব দেখাইছেন আমার বুঝছেন দেখাইয়া তাই আমার লোকে মনে করকে মিশিছে, মিশিয়া বাদে আমার একটা প্রবলেম আমার জামেলা ওর দেশ আমার জায়গা জমি লইয়া তাই কইসন সলভ করে দিলে আচ্ছা বলা কথা কোনো সমস্যা না তাই সলভ করকা, তাই কইসন তাহলে টেকা দিতাম আমি টেকাও দিছি, তাই কইসন সময় দিতাম আমি দুই সপ্তাহ সময় দিছি, পরে কইসন আরও সময় দিতাম আরও দুই মাস সময় দিছি, পরে কইসন আরও সময় দিতাম আরও দুই মাস সময় দিছি, আমার চার মাস গেছে কি বুঝছেন এর বাদ থেকে তারপরে আমি কত ফোন দিছি হিসাব ছাড়া, আমার ফোনও ধরে না যোগাযোগও করে না আর জিকা করলেও খালি উঠিয়া হয় 50% খাওয়া হয়ে গেছে, আমার তো দেশও আমার জায়গা জমিন যেগুলো আসিল তারপরে ঠেকা দিছিলাম উদ্ধার করে দিত আগুনও কুয়াইলিছে। ইয়া আল্লাহ রে বাবা, ই কিতা কো তুমি, আমার ভয় টেকা নিচ্ছে কি তোমার জায়গা দখল করে আনিয়া দিত ফিরত আনিয়া দিত, এটা তো আমি শুনলাম না বাবা, কত টেকা নিচ্ছে রে বাবা? টেকা তো তাই না আমার কাছ থেকে বাক্কা নিছুন কি তাই কইসন তাই বাংলার 2 লাখ টাকা দিতাম, বাংলার 2 লাখ টাকা অনুপাতে আমি ওদের সঙ্গে মনে করো হিসাব করি $3,000 দিছি, বেটার 2 লাখ টাকার কাম কি তোমার 2 টাকারও কাম করে দিতে পারছে না। ওকে বাদ দিয়া তুমি তো উনাইলে, হে তুই টাকা নিছ নিবে তার কাছ থেকে কিছু মাতস না দেখি, টাকা তো নিছি আমি তো না করিয়েন না, আমি অন্য লিডার একজন টাকা দিছি, লিডার এই নকল ফোন ধরা না তাই গেছেন কি ব্যাংকক, এখন ও ব্যাংকক যাওয়া গিয়ে টাকা এখন আর নিশ্চয় নিয়ে কিছু কাম করে দিতে পারছেন না, আর আমি তো দেশ না, আমি দেশে থাকলে তো 1-2 বিচার 150-200 ফুয়ে না নিতা তান টাকা বার করে লইলাম মনে, এটা কোনো বিষয় নয় আমার রিলি সত্র বার ইজ্জত লইয়া মনে হয় থাকতাম পারতাম না, ই কিতা করলে রে বা আমার তো নাম ইলা আসিল না বা কি আমার ডুবাই লিছে রে বা, তুমি এখন চিন্তা করিও না আমি তো আছি এখনো জীবিত, তোমার পয়সা দিম রে বা 2 দিনের ভিতরে আনিয়া তইলে ঠিক আছে মাতিও না রে বা করে কইও না রে বা, কারে বুঝাও কে হে বিদেশ আইছে আ ওখানে আইয়া হে বেটাগিরি করে বাংলাদেশ